আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদেরকে ডাবল লেয়ার বাটারফ্লাই মেকআপটি সেলাই করে দেখাবো। লাস্ট ভিডিওতে আমি এই মেকআপটি কাটিং করে দেখিয়েছিলাম, আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি মেকআপটির কাটিং ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মেকআপের প্রথম পার্টটি আমি আগে থেকে তিন পাশ সেলাই করে রেডি করে রেখেছিলাম, এখন মেকআপের খোলা পাশটি আমি সেলাই করে নিচ্ছি। দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেতর দিকে মুড়িয়ে নিয়ে উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি মেকআপের এই অংশে কুচি দিয়ে 5 ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন করে নিব। আপনারা যদি এই অংশটিতে কুচি দিতে না চান তাহলে 21 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়ে চারপাশ সেলাই করে নিলেই হবে। মেকআপের চওড়া যত নিয়েছিলাম তার থেকে ডাবল পরিমাণ লম্বা এবং 5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় কেটে নিয়েছি কুচি দেওয়ার জন্য। এখন কুচির কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে চিকন করে সাইড সেলাই করে নেব। এইভাবে কাপড়ের বাকি সাইডগুলো আমি সেলাই করে নিব। কুচির কাপড়টি সেলাই করে নিয়েছি, এখন আমি মেকআপের সাথে কুচির কাপড়টি জয়েন করব। মেকআপের কাপড়টিকে সোজা পাশে রেখে কুচির কাপড়টিকে উল্টো পাশে রেখে সমানভাবে মিলিয়ে নিয়ে একটি সেলাই বসিয়ে দিব। একটু একটু করে কাপড় ভাঁজ করে নিয়ে কুচি বসিয়ে দিব। যেহেতু জর্জেট কাপড় তাই কাজ করার সময় একটু আস্তে আস্তে কাজ করবেন, তা না হলে কাপড়টি আঁকা বাঁকা হয়ে যেতে পারে। কুচিগুলো বসিয়ে নিয়েছি, এখন কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। মেকআপের প্রথম পার্টটি সেলাই করা হয়ে গেছে, এখন মাথাপট্টির কাপড়ের সাথে মেকআপের কাপড়টিকে জয়েন করব।
মাথাপট্টির কাপড়টিকে সেলাই করার সময় যেভাবে মার্ক করেছিলাম তা দেখিয়ে দিচ্ছি। কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে নিয়ে বন্ধ পাশ থেকে ইঞ্চি টেপের 4 ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিয়েছিলাম। এই 4 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে নিয়েছি। তারপর আবার 4 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। এতটুকু অংশ আমি খোলা রেখেছি, তারপর বাকি অংশটুকু আমি সেলাই করে নিয়েছি। এখন মাথাপট্টির খোলা অংশটুকুতে নেকাপের পার্টটি আমি জয়েন করে নিব। মাথাপট্টির কাপড়টিকে ভিতর দিকে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিয়ে তার মধ্যে নেকাপের পার্টটিকে রেখে তারপর একটি সেলাই দিয়ে দিব। নিকাবের কাপড়টিকে 4 ইঞ্চি পরিমাণ জয়েন করে নিচ্ছি, তারপর 8 ইঞ্চি পরিমাণ খোলা রেখে তারপর আবার 4 ইঞ্চি পরিমাণ জয়েন করে নিব। এই 8 ইঞ্চি পরিমাণ জায়গায় একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন বাকি 4 ইঞ্চি অংশটি জয়েন করে নিব। নিকাবের প্রথম পার্টটি রেডি হয়ে গেছে। এখন আমরা নিকাবের দ্বিতীয় পার্টটি জয়েন করব। নিকাবের দ্বিতীয় পার্টটির সাইড সেলাই করে নিচ্ছি। দুটি ভাঁজ দিয়ে চিকন করে সাইড সেলাই করে নিব। সাইড সেলাই করা হয়ে গেলে প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টটি জয়েন করব। দ্বিতীয় পার্টটি রেডি হয়ে গেছে। এখন নিকাবের প্রথম পার্টের মাথাপট্টির উপরের অংশে আমরা দ্বিতীয় পার্টটি জয়েন করব। ঠিক এই অংশে আমরা দ্বিতীয় পার্টটি জয়েন করব। প্রথম পার্টটি মাথাপট্টির যে অংশে জয়েন করেছিলাম তার অপোজিট পাশে আমরা দ্বিতীয় পার্টটি জয়েন করছি। নিকাবের প্রথম পার্টটি সোজা পাশে রেখে দ্বিতীয় পার্টটি উল্টো পাশে রেখে তারপরে জয়েন করে নিচ্ছি। দ্বিতীয় পার্টটি জয়েন করার সময় অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এই অংশে ডাবল সেলাই করে দিচ্ছি, কারণ দ্বিতীয় পার্টের সাথে আমরা নিকাবের পিছনের যে দুটি লেয়ার আছে সেই দুটি লেয়ার জয়েন করব।
আমাদের দুই পার্টের নেকাব রেডি হয়ে গেছে। এখন আমরা নেকাবের বাকি দুইটি পার্ট সেলাই করে নিব। পিছনের পার্টগুলোতে আমি পাইপিং দিয়ে দিব বলেছিলাম, এখন আমি পাইপিংয়ের কাপড়গুলো জয়েন করে নিচ্ছি। নিকাবের পার্টটিকে সোজা পাশে রেখে পাইপিংয়ের কাপড়টিকে উল্টো পাশে রেখে সোজাভাবে জয়েন করে নিচ্ছি। এখন নিকাবের কাপড়টিকে উল্টিয়ে নিয়ে পেছনে যে সেলাই পড়েছে তার উপরে পাইপিংয়ের কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে নিয়ে এসে সেলাই বসিয়ে দিব। আমি যেহেতু এক কালারের নেকাব বানাচ্ছি তাই সাইডে অন্য কালারের কাপড় দিয়ে পাইপিং করে দিচ্ছি, যাতে করে নিকাবের ব্যাক সাইডে যে দুটি লেয়ার হবে লেয়ার দুটি ভালোভাবে বোঝা যাবে। প্রথম লেয়ারটি সেলাই করে নিয়েছি, এখন আমি দ্বিতীয় লেয়ারটিও সেম একইভাবে সেলাই করে নিব। দ্বিতীয় লেয়ারের কাপড়টির সাইডেও আমি পাইপিং করে নিচ্ছি। আপনারা যদি পাইপিং করতে না চান শুধু সাইড সেলাই করে নিলেও হবে। চেষ্টা করছি ফুল ডিটেলসে আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরেও যদি কোনো অংশে আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যাক সাইডের এ দুটি লেয়ার দুই পার্টের নেকাপের সাথে কীভাবে জয়েন করবেন তা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব, তারপর সেলাই করে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। ব্যাকসাইডের লেয়ার দুটি আমি রেডি করে নিয়েছি, এখন আমি দেখিয়ে দিব দুই পার্টের নেকাপের সাথে কিভাবে এই দুটি লেয়ার জয়েন করতে হয়। দুই পার্টের নেকাপটিকে আমি সোজাভাবে রেখে নিয়েছি, এখন দ্বিতীয় পার্টটিকে তুলে নিব। মাথাপুটির মিডল পয়েন্ট ও পিছনে যে দুটি লেয়ার হবে সে দুটি লেয়ারের মিডল পয়েন্ট আগে মার্ক করে নেবেন। প্রথম লেয়ারটিকে মাথাপুটির সাথে মিলিয়ে সমানভাবে রেখে নিব। মাথাপুটির মিডল পয়েন্ট ও লেয়ারের মিডল পয়েন্ট সমান সমান রাখতে হবে। এখন দ্বিতীয় লেয়ারটি
মিডল পয়েন্ট মার্ক করে নিয়ে প্রথম লেয়ারের ঠিক 2 ইঞ্চি পরিমাণ নিচে রেখে দিব। এখন মাথাপট্টির মিডল পয়েন্ট থেকে 7 ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্ক করে দিব। তারপর ওইখান থেকে 12 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে একটি মার্ক করে নিব। এখন দাগগুলো স্কেল দিয়ে মিলিয়ে নিব। যেই 12 ইঞ্চি পরিমাণ জায়গা আমরা মার্ক করে নিয়েছি, এই অংশটুকু শুধু আমরা সেলাই করব। 12 ইঞ্চি পরিমাণ জায়গা আমি পিন দিয়ে লক করে নিচ্ছি। এই অংশটি অবশ্যই পিন দিয়ে লক করে নেবেন, তা না হলে সেলাই করার সময় কাপড়টি আঁকাবাঁকা হয়ে যাবে। এই অংশটি সেলাই করার পরে সেলাইয়ের উপরে আমি ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিব। পিনগুলো কিন্তু কাপড় থেকে খোলা যাবে না, পিনগুলো কাপড়ের মধ্যে রেখেই পিনগুলোর সাইড ঘেঁষে সেলাই করে দিব। একটি সেলাই দেওয়ার পরে আমি পিনগুলো খুলে নিব, তারপর আরেকটি সেলাই দিয়ে দিব। এই অংশটিতে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।